Hello, Assalamualaikum viewers. Aaj ami toiri korte jacchi creamy butter garlic chicken with potato. To cholun dekhi creamy butter garlic chicken with potato toiri korte amar ki ki ingredients lagche. Ekhane ami niyechi garlic powder, paprika powder, ginger powder, onion powder, white pepper powder, rosmarino. আর নিচে পার্সলি আমার একটা চিকেন কেটেছি তো ওই চিকেন থেকে আমি পিঠার হাড়িটা আর গলাটা নিয়ে নিয়েছি যে আমি চিকেন স্টু তৈরি করব আমি আর হাফ টিস্পুন পরিমাণ আদা পেস্টটা দিয়ে দিলাম আর আপনারা চাইলে আনা মাদাটাও কেটে দিতে পারেন দেখুন এখানে আমি তিনটা কালো গোলমরিচ নিয়েছি দিয়ে দেব এটাকে আমি একেবারে লো আছে এক ঘন্টা পাকাবো পাকিয়ে এটাকে আমি এক কাপ পরিমাণ করে নেব এখানে আমি 1 টিস্পুন গার্লিক নিয়েছি 1 টিস্পুন জিঞ্জার নিয়েছি আর 1 টিস্পুন অনিয়ন পাউডার নিয়েছি আর হাফ টিস্পুন পাপরিকা পাউডার আর হাফ টিস্পুন হোয়াইট পেপার পাউডার হাফ টিস্পুন রোজমারিনো আর হাফ টিস্পুন নিয়েছি পার্সলি এখানে আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসাথে মিক্স করে নিয়েছি এখন আমি চিকেনগুলোর উপরে সবগুলো ইনগ্রেডিয়েন্টস ঢেলে মেরিনেট করে রাখব 20 মিনিট আর মেরিনেট করার আগে এরকম ফর্ক দিয়ে আমি একটু মাংসগুলোকে কুচিয়ে কুচিয়ে নেব আমি এখানে ড্রাই সব মশলাগুলো অ্যাড করেছি আপনারা চাইলে গার্লিক পেস্ট জিঞ্জার পেস্ট অনিয়ন পেস্ট বা ফ্রেশ রোজমারিনো ফ্রেশ পার্সলি পেস্ট এগুলোও অ্যাড করতে পারেন এখন এটাকে আমি এখন আমি হ্যান্ড দিয়ে ভালো করে মেখে এখানে আমি পাপরিকা পাউডারটা একটু কম অ্যাড করেছি কারণ এটা আমার হট পাপরিকা যেটা সেটা বা আপনাদের বাসায় যদি পাপরিকা পাউডার না থাকে আপনারা চাইলে রেড চিলি পাউডারটা অ্যাড করতে পারেন এখন এটাকে আমি 20 থেকে 30 মিনিটের মতো রেখে দেব তারপর এটাকে আমি ওভেনে দেব দেখুন ভালো করে আমি র‍্যাপ করে নিয়েছি এখন আমি এটা ফ্রিজে রেখে দেব 20 থেকে 30 মিনিটের জন্য ১ টেবিল চামচ অলিভ অয়েল অয়েলের মধ্যে আমি কিছু পরিমাণ স্পিনাচ দিয়ে সটে করে নেব আমি চিকেনটা মেরিনেট করে কভার করে রেখেছি এখন আমি কভারটা উঠিয়ে চিকেনটাকে সাইড করে এক সাইডে আমি পটেটোগুলো নিয়ে নিব স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করবো পটেটোর মধ্যে আমি মিক্স করে দেব
এখন আমি পটেটোটাকে ছড়িয়ে দেব উপরে চিকেনগুলো দিয়ে দেব আমি অল্প কিছু স্পিনাচি সর্টেড করে নিয়েছিলাম সেটা এখন আমি উপরে দিয়ে দেব এখন আমি এটার জন্য ক্রিমি হোয়াইট সসটা তৈরি করব তার জন্য আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ 1 1/2 টেবিল চামচ পরিমাণ বাটারটা অ্যাড করলাম এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি যেটা একেবারে মিহি কুচি করে এটাকে ভেজে নেব এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ ময়দাটা অ্যাড করতেছি এখানে আমি হাফ কাপ পরিমাণ মিল্ক অ্যাড করতেছি এখন আমি এটাকে ভালো করে ময়দাটার সাথে মিশাবো এখন আমি 1/4 কাপ পরিমাণ ক্রিম অ্যাড করতেছি তৈরি হয়ে গেল আমার ক্রিমি বাটার গার্লিক হোয়াইট সস এখন এটা আমি চিকেনে অ্যাড করব এখন পুরোটা ক্রিম আমি উপরে ছড়িয়ে দেব ছড়িয়ে ঢেলে দেব সসটার সাথে একটু নেড়ে ভালো করে চিকেনগুলো ডুবিয়ে দিতে হবে আগে আমি চিকেন স্টুটা তৈরি করে রেখেছিলাম এখন আমি 1 কাপ পরিমাণ চিকেন স্টু অ্যাড করে দেব স্টুটা অ্যাড করে ক্রিমের সাথে ভালো করে মিক্স করে দেব চিকেন আর ক্রিমের সাথে এখন এটা আমি 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 মিনিট বেক করব বেকের পর আপনাদের সামনে নিয়ে আসব তৈরি হয়ে গেল আমার ক্রিমি বাটার গার্লিক চিকেন উইথ পটেটো ক্রিমি বাটার গার্লিক চিকেন উইথ পটেটোর সাথে আপনারা গার্লিক বাটার ব্রেড অথবা রুটি বা পরোটা দিয়েও এটা টেস্ট করে দেখতে পারেন আজ এই পর্যন্তই আবার আপনাদের মাঝে চলে আসব অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি আশা করি তারা সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইবের পাশের বেল বাটনটা ক্লিক করবেন আল্লাহ হাফিজ